কোভিড পরিস্থিতিজনিত কারণে দীর্ঘদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে কোনো খেলাধুলা হয়নি। আগাছায় পরিপূর্ণ হয়ে পড়েছিল গোটা স্টেডিয়াম। শশত স্মৃতি রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংস্কারের মাধ্যমে ফের পুরোপুরি প্রস্তুত উমাকান্ত মিনি স্টেডিয়াম। মহকুমা ও জেলা ভিত্তিক আসর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এবার রাজ্যভিত্তিক আসর শুরু হওয়ার পালা। দশ মাস থেকে শুরু হচ্ছে শশধর দত্ত স্মৃতি রাজ্যভিত্তিক নকআউট ফুটবল টুর্নামেন্ট। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। আটটি জেলার দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। কোভিড পরিস্থিতিজনিত কারণে উমাকান্ত মিনি স্টেডিয়াম দীর্ঘদিন কোনো খেলাধুলা হয়নি, ফলে গোটা স্টেডিয়াম আগাছায় ভরে গিয়েছিল। তবে শশধর দত্ত স্মৃতি নকআউট রাজ্যভিত্তিক টুর্নামেন্টের জন্য উমাকান্ত স্টেডিয়ামের ব্যাপক সংস্কার করা হয়েছে। ইতিমধ্যে টুর্নামেন্টের জন্য মাঠ প্রস্তুত। বুধবার বিকেল তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন হবে এবং আগামী 14 মার্চ ফাইনাল খেলার মাধ্যমে শশধর দত্ত স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে বলে জানালেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব পার্থ সারথি গুপ্ত। ময়দানে 10 তারিখ থেকে শুরু হবে, 10 তারিখ উদ্বোধন, 10 তারিখ বিকাল 3 ঘটিকায় উদ্বোধনী ম্যাচ হবে। ম্যাচের আমরা স্পোর্টস মিনিস্টারকে বলেছিলাম যদি উনিও অ্যাভেলেবল না থাকাতে আমরা ফায়ারপুরের বিধায়ক শ্রী রতন চক্রবর্তী অ্যান্ড এক্স মিনিস্টার স্পোর্টস এবং ছাত্রামনগরের বিধায়ক শ্রী সুরজিৎ দত্ত এমএলএ উনি তারা দুজন উপস্থিত থাকবেন উদ্বোধনী ম্যাচে। মোট 8টা টিম হয়েছে, 8টা টিমে আমরা 2টা গ্রুপে করেছি, 4টা 4টা করে ম্যাচ হবে নকআউট পদ্ধতিতে। আমরা 10 তারিখ, 10, 11, 12, 13 তারিখ আমরা অফ দিয়েছি, 14 তারিখ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মহান্ত মিনি স্টেডিয়াম। বুধবার উদ্বোধনী খেলায় ফরওয়ার্ড ক্লাব ও ওয়াল্টার ফুটবল ক্লাব পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার থেকে শুরু হতে যাওয়া শশধর দত্ত স্মৃতি রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে রাজ্যের ফুটবল প্রেমী সাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।